পারবে না, বরং আপনার এখানে সমস্যা হবে। তো এখানে এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটা অপশন আসবে, তো আপনি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম আসবে, তো দেখেন আপনাদের মাঝে ঠিক এরকম আসবে। তো আসলে আপনি যেটা করবেন, দেখতে পাচ্ছেন এখানে 3 লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে এগিয়ে যাওয়ার আপনাকে স্বাগতম। তো এখানে ফ্রি রেজিস্ট্রেশন করুন, এই নিচে দেখতে পাচ্ছেন ফ্রি রেজিস্ট্রেশন, খুবই ভালো একটি অ্যাপস, তারা ভালো একটি ইনকামের সুযোগ দিয়েছে। তো অবশ্যই এই সুযোগটি কেউ মিস করবেন না। তো যাই হোক, এখন এখানে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা এগিয়ে যান। তো আমরা এখানে বিকাশ নাম্বারটা দিই, তো বিকাশ নাম্বারটা দিলে আপনি চাইলে আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন, এটা আপনি আপনার বিকাশ নাম্বার দিতে পারেন বা অন্য কোনো নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স, এখানে আমি আমার একটা নাম্বার দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে যে কোনো নাম্বার দিতে পারেন। তো এখানে নাম্বার দেওয়ার পরে এগিয়ে জেনে, নিচে এগিয়ে জেনে ক্লিক করবেন, তারপরে আপনার মাঝে ঠিক এরকম একটা অপশান আসবে। দেখতে পাবেন এখানে আপনার যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারে 4 ডিজিটের একটা কোড দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেবে। 4 ডিজিটের কোডটা আপনি নিয়ে এখানে বসিয়ে দেবেন, এখানে নিচ থেকে আপনি 4 ডিজিট কোড বসিয়ে এগিয়ে যান। ঠিক এই টাইমের ভেতর আপনাকে এটা দিতে হবে, দেখতে পাচ্ছেন আমাকে একটা ওটিপি কোড চলে আসছে। তো এই ওটিপি কোডের মাধ্যমে আপনি 4 ডিজিটের কোড পাবেন, সেই কোডটা আপনাকে এখানে বসিয়ে এখানে এই টাইমের ভেতরে, এটা সেকেন্ড টাইম হচ্ছে, এই টাইমের ভেতরে আপনি এগিয়ে জেনে ক্লিক করবেন, এটা বসিয়ে এগিয়ে জেনে ক্লিক করবেন। এবং এখানে আপনাকে 5 সংখ্যার নতুন কোড লিখতে বলছে, সো এই কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার পিনকোডটি কিন্তু যে জেনে যাবে সে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে। তো অবশ্যই এটা আপনার নিরাপত্তার জন্য আপনি এটা কাউকে বলবেন না। তো আমি 5 সংখ্যার একটা শুধু সংখ্যা দিবেন, এখানে 5 সংখ্যার একটা পিনকোড দিবেন। তো ভিউয়ার্স, এখানে আমি 5 সংখ্যার কোড দিয়েছি, আবার একই 5 সংখ্যার কোড আপনি নিচে দিয়ে দেবেন। প্রথমে যে কোডটা দিবেন 5 সংখ্যার, ঠিক নিচেও একই কোড দিবেন, দিয়ে আপনি এগিয়ে জেনে ক্লিক করবেন। ঠিক যেভাবে আমি দেখাবো সেভাবে আপনার নামটা দিবেন, এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা অনুসারে দিবেন, দিয়ে এখানে পুরুষটা দিবেন, এখানে আপনি পুরুষ মহিলা কি সেটা সিলেক্ট করবেন। আপনার নামটা দিবেন এখানে, ঠিক ভোটার আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দিবেন, এবং এখানে পুরুষ কি মহিলা সেটা দিবেন। তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি, আপনার ব্যবসার ধরন কি। তো সেখানে আপনার যে নামটা দিবেন এটা ভোটার আইডি কার্ড অনুসারে নামটা দিবেন, তারপর এখানে পুরুষ কি মহিলা সেটা সিলেক্ট করবেন, এবং আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার ব্যবসার ধরনটা এখানে সিলেক্ট করবেন, এখানে আপনি যদি ক্লিক করেন অ্যারো মতো চিহ্নতে, তারপর আপনার এখানে অনেকটা অপশান আসবে। সো আপনি এখানে আপনার যে ব্যবসার যে কোনো একটা দিতে পারেন, আমি অন্যান্য দিলাম, আমি অন্যান্যটা সিলেক্ট করে দিলাম। আপনার যদি কোনো এখানে এর মতো কোনো এ থাকে সেটা আপনি দিয়ে দেবেন। তো এটা দিয়ে আমি সিলেক্ট করে দিলাম, এবং এখানে দেওয়ার পরে আমি এগিয়ে জেনে ক্লিক করব। সো এখানে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, তো আমি ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তো আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে সেক্ষেত্রে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দেবেন, আর যদি না থাকে সেটা অন্যান্য লিখে দিলে নিচে অন্যান্য দিতে পারেন। যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম না থাকে তাহলে আপনি অন্য যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখন আমি এখান থেকে এগিয়ে জেনে ক্লিক করে দেখি কী হয়। এগিয়ে জেনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম আসবে, তো আপনি অ্যালাউ অনলিতে ক্লিক করে দেবেন। যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম না থাকে তাহলে অন্যান্য লিখে দেবেন, তারপর দেখতে পাচ্ছেন আপনার মাঝে এরকম আসবে। তো আপনি নিচে পরবর্তীতে ক্লিক করবেন, এটা ডাবল ক্লিক করবেন, 3টে ক্লিক করবেন পরপর। পরবর্তীতে ক্লিক করার পর আপনার মাঝে এরকম আসবে, দেখতে পাচ্ছেন অভিনন্দন এস ম্যানেজার সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সো এখানে আপনাকে 100 টাকা রেফার বোনাস দিয়েছে, দেখতে পাচ্ছেন সেবা বোনাস দিয়েছে। আপনি এই বোনাস ব্যবহার করে 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। তো অ্যাপ ব্যবহার করুন, এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আমাকে 100 টাকা বোনাস দিয়েছে, অ্যাপ ব্যবহার করুন। এবং এখানে আপনি দেখতে পাবেন আপনাদের মাঝে ঠিক এরকম আসবে, তো আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার NID দিয়ে, তো অ্যাপসটি লগ ইন করার পরে আপনাদের মাঝে এরকম আসবে, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পেয়ে যাবেন। তো এখানে আমরা প্রথমে আমি আপনাদের তথ্য দিন, সেটা আমি NID ভেরিফিকেশন কীভাবে করতে হয় তারপরে আমি বিস্তারিত এগুলো বলছি বাকিগুলো। তো NID ভেরিফিকেশন করার জন্য এখানে আপনি এরকম দেখতে পাবেন, অ্যাপসটি প্রথম লগ ইন করলে তো তথ্য দিনে ক্লিক করবেন, এবং তথ্য দিনে ক্লিক করলে এখানে এরকম আসবে, NID ভেরিফিকেশন জন্য নিচে তথ্যগুলো দিন আর আপনার নামটা দিবেন। তো আপনার আপনি যদি এখান থেকে ব্যাকে আসতে চান সেক্ষেত্রে এখানে জি আমি নিশ্চিত এখানে ক্লিক করলে এটা ব্যাকে চলে আসবে। তো আমরা এটা কেটে দিলাম। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে আপনি বাংলায় নামটা দিবেন, এবং আপনার NID নাম্বারটা দিবেন, তারপর জন্ম তারিখটা দিয়ে জমা দিনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় আমি বলে, NID কার্ড ভেরিফিকেশন পদ্ধতিতে আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে এখানে তারা বলেছে NID উভয় পাশে ছবি তুলুন, এবং NID উত্তোলনের নাম ও NID নাম্বার দিন, এবং নিজের একটি সেলফি তুলুন। এখানে তারা বলেছে NID কার্ডের সম্পূর্ণ ছবি স্পষ্ট হতে হবে, এবং তথ্য যদি অস্পষ্ট দেখা দিলে বাতিল বলে গণ্য হবে। তো ওখানে আপনি অ্যারো মেথড চেনেন, ব্যাক বাটনে ক্লিক করলাম। তো এখানে আমার NID কার্ডের নামটা অনুযায়ী দেবো, বাংলায় ঠিক যেভাবে থাকবে সেই নামটা দেবেন, NID কার্ড নাম্বার দেবেন, তারপর জন্ম তারিখ দিয়ে এই জমা দিনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, NID কার্ডের জন্ম তারিখটা কীভাবে সিলেক্ট করবেন আমি দেখাই। জন্ম তারিখের পর ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায়
আমি আপনার দেখে ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনাদের 2020 সালের লেখায়, ওখানে ক্লিক করলে আপনার জন্ম তারিখটা চলে আসবে। এবং এখানে আপনি এই যে চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা ক্লিক করলে আপনার আপনি মাস যে পরিবর্তন করতে চাচ্ছেন এখানে ক্লিক করলে মাসটা পরিবর্তন করতে পারবেন। এবং এখান থেকে আপনার জন্ম তারিখ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে মূলত এই জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তো এটা দেওয়ার পরে এখানে আপনি সব কিছু দেওয়ার পরে এখানে নিচে জন্মদিন এখানে ক্লিক করবেন। জন্মদিনে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটা অপশান চলে আসবে দেখতে পাবেন এখানে। তো এটা লোডিং নিচ্ছে আর কি। তো এখানে জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ ছবি তুলতে হবে। এই এই ক্যামেরা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র যে এনআইডি কার্ড তার ফ্রন্ট পেজটা আপনার ছবি তুলতে হবে। এবং এখানে নিচে পিছনের যে ব্যাক পার্টের ছবিটা তুলতে হবে এখানে ক্লিক করে। তো আমি এখানে ক্লিক করে ছবিটা তুলে নিই। তো ভিউয়ার্স, ছবি তোলার পরে আপনাকে এটা ক্রপ করে নিতে হবে দেখতে পাচ্ছেন। এটা এই ছোটো এরম মতো চিহ্ন টেনে ধরবেন, টেনে ধরলে এটা ক্রপ হয়ে যাবে। তো আমি এটা ক্রপ করে নিই। তো এটা আপনার নিজের মতো করে ক্রপ করে নেবেন। তো আমি এইভাবে ক্রপ করে নিচ্ছি ছবিটা। ক্রপ করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে আপনাকে ক্লিক করতে হবে। তো টিক মার্কে ক্লিক করলে দেখতে পাবেন আপনার মাঝে এটা ক্রপ হয়ে যাবে। তো আমি ক্রপ হয়ে যাওয়ার পরে এখানে জমা দিন, এখানে নিচে জমা দিনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন আমি নিচেরটা এই ক্যামেরা ক্লিক করে একইভাবে আমি ছবি তুলে ক্রপ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটা তুলে নিয়েছি। একবার স্পষ্টভাবে ছবিটা তুলবেন এবং সোজাভাবে, তো একা পাকা না হয়। তো এবার তারপরে ক্রপ করে নেবেন। আবার যদি সমস্যা হয় সেক্ষেত্রে এখানে কলমের মতো চিহ্ন থাকলে ক্লিক করে আবার আপনি ছবিটা তুলতে পারেন। তো এবার আমি সবগুলো ছবি দেওয়ার পর এখানে এই গেজেন ক্লিক করব নিচে। এবার দেখতে পাচ্ছেন আপনার পুরো মুখমণ্ডল ও কাঁধের উপর অংশ দেখা যায়। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকে, আপনার ছবি স্পষ্ট হতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা ছবি তুলতে হবে। তো এরকমভাবে যাতে আপনার কাঁধের অংশটুকুও দেখা যায়, ঠিক এইভাবে একটা ছবি তুলে আপনি সেলফি তুলুন। ঠিক সেলফি তুলতে হবে আপনাকে। তো যাতে স্পষ্ট ছবিটা দেখা যায় সেক্ষেত্রে আপনাকে এইভাবে ছবিটা তুলতে হবে। এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আর যদি অ্যালাউস হয় সেক্ষেত্রে অ্যালাউটা দিয়ে দেবেন। তো আমরা একটা ছবি তুলি। তো ভিউয়ার্স, আপনারা ছবিটা তুলবেন এইভাবে। ছবিটা ঠিক এরকমভাবে আপনাকে সেলফি তুলতে হবে। সেলফি তোলার পরে, তো সেলফি তোলার পর ঠিক এরকম একটা ছবি তুলতে হবে। ছবি কাঁধ যেন দেখা যায়, দুই পাশে কাঁধ। তোলার পর আপনার যদি ছবিটা এরকম হয় তো ওকেতে ক্লিক করে দেবেন। এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ করতে হবে আপনার ছবিটা। তো আমরা এটা ক্রপ করে নিচ্ছি, দেখেন। তো আমরা এটা ক্রপ করে নিচ্ছি, ঠিক এইভাবে ক্রপটা করে নেবেন। তো এইভাবে ধরে আপনি এখানে এই যে এর মতো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন পাশে, এটা ধরে আপনি এটা ছোটো করতে পারেন, বড়ো করতে পারেন। এটা আপনি এ করে দেবেন। তো এটা আমরা বড় করে দিচ্ছি। এটা আমরা ঠিক একইভাবে আপনি যেটা যেভাবে করতে চান সেইভাবে আপনি এটা করতে পারেন। তো এটা আমি করে দেওয়ার পরে আমি এটা এইভাবে রাখলাম। রাখার পরে উপরে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এটা আপনি দেখতে পাবেন ঠিক এইভাবে। এবার এখানে জমা দিন, এখানে ক্লিক করবেন। ছবিটা দেওয়ার পরে এখানে জমা দিনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার আবেদন সফল হয়েছে এবং এনআইডির তথ্য সফলভাবে এস ম্যানেজার কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আপনার 72 ঘন্টার মধ্যে জানানো হবে। আর যদি 72 ঘন্টার পর যদি এটা এনআইডি কার্ড ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে আপনি এই নাম্বার কল করতে পারেন। তো এই নাম্বারে কল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমার এনআইডি কার্ডটা আমি সাবমিট করেছি বাট সফল হয়নি, 72 ঘন্টা পার হয়ে গেছে। তো আপনার হ্যাঁ বুঝতে পেরেছি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটা ভেরিফিকেশন প্রক্রিয়া আছে। তো পরীক্ষা দ্রুত আর কি 72 ঘন্টা পরে আপনি এটা পেয়ে যাবেন। আর যদি না হয় এটা ভেরিফাইড লিখে আসবে। আর যদি ভেরিফাইড না হয় সেক্ষেত্রে আপনি এখানে কল করতে পারেন এই নাম্বারে। তো রেফারের ক্যালকুলেটের বিষয়টা আমি বলি। আমি যদি 25 দিনে 100 জনকে রেফার করতে পারি, সাপোজ 25 জনকে আমি 100 জন রেফার করে আমি যদি 25 দিন তাদেরকে লগ ইন করাতে পারি, তো সেক্ষেত্রে আমি যদি 100 গুণ 60 দিই তো সেক্ষেত্রে আমার 6,000 টাকা শুধু 25 দিনে ইনকাম হবে। মাসে 6,000 টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি 100 জন মানুষকে রেফার করতে পারেন এবং তারা যদি সাকসেসফুলভাবে 25 দিন অ্যাপসটি লগ ইন করে এবং তারা যদি এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করে সেক্ষেত্রে আপনি 6,000 টাকা মাসে ইনকাম করতে পারছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো খুবই ভালো একটা বিষয়। আপনি 100টা রেফার হোক না হোক, আপনি 50টা রেফার বা 20টা রেফার 30টা রেফার, বাট তাদের কিন্তু প্রতিদিন একবার করে অ্যাপসটি লগ ইন করতে হবে। তাদের অবশ্যই অ্যাপসটি কিন্তু প্রতিদিন একবার করে লগ ইন করতে হবে। এবং তার লাস্ট যে কাজটা হলো সেটা হলো যে তারা বলেছে, এখানে লাস্ট কাজটা আমি আপনাদের দেখাই। লাস্ট কাজটা তারা লাস্ট কাজটা বলেছে এখানে তাকে অবশ্যই চতুর্থ ধাপে এসে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করতে হবে। মানে এই প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপ পর্যন্ত 25 দিন অ্যাপসটি ব্যবহার করার পরে তারা অবশ্যই এনআইডিটা ভেরিফিকেশন করতে হবে। সে অ্যাপসটি লগ ইন মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে সে ভেরিফাই করতে পারবে, সমস্যা নেই। তবে এনআইডি কার্ড তাকে প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যেতে গেলে অবশ্যই তাকে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করতে হবে, তাহলে আপনি 60 টাকা পাবেন। তার মানে সে যদি 6 দিন অ্যাপসটি ওপেন করে, মানে 6 দিন লগ ইন করে অ্যাপসটি প্রতিদিন একবার করে, সেক্ষেত্রে আপনি 10 টাকা পাবেন। আর যদি 12 দিন এ করে সেক্ষেত্রে 20 টাকা পাবেন। এবং 25 দিন যদি সে অ্যাপসটি ব্যবহার করে সেক্ষেত্রে 30 টাকা পাবেন। আর সে যদি
তবে অবশ্যই তাকে এনআইটি কার্ড ভেরিফিকেশন করতে হবে। এনআইটি কার্ড ভেরিফিকেশন করার পরে তাকে 6 দিন যদি অ্যাপস্টিল লগ ইন করে, মানে প্রতিদিন একবার করে অ্যাপস্টিল যদি লগ ইন করে, এক্ষেত্রে 6 দিন যদি সে লগ ইন করতে পারে আপনার ফোনে, তার ফোনে, সেক্ষেত্রে আপনি 10 টাকা করে পাবেন তার রেফার হিসাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এইভাবে মূলত আপনার এখানে দেখতে পাচ্ছেন রেফার সাধারণত প্রশ্ন উত্তর, এখানে যদি ক্লিক করা হয় সেক্ষেত্রে স্পেনে যাওয়ার রেফার কী, কত আয় করতে পারবেন, সে সবগুলো এখানে দিয়ে দিচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন নিচে রেফার সাধারণত প্রশ্ন উত্তর এই আরও মতো চিহ্নতে ক্লিক করলে এখানে সব কিছু নিচে আসলে এগুলো সব আপনি পড়তে পারবেন সব বিস্তারিত। অবশ্যই তাকে যেটা করতে হবে অ্যাপসটি ডাউনলোড করতে হবে, এবং অ্যাপসটি ডাউনলোড করে তাকে অবশ্যই প্রতিদিন একবার করে লগ ইন করতে হবে। এই হিসাবে যদি সে অ্যাপসটি তার ফোনে আপনার রেফার করা বন্ধুকে স্পেনিশ অ্যাপসটি 6 দিন ব্যবহার করতে হবে, মানে 6 দিন তার অ্যাপসটি ব্যবহার করতে হবে। আশা করি প্রতিদিন একবার লগ ইন করে অ্যাপসটি ব্যবহার করতে হবে। এইভাবে 6 দিন ব্যবহার করলে আপনি দিতে পারেন 10 টাকা, যদি সে 12 দিন এরমভাবে অ্যাপসটি লগ ইন করে ব্যবহার করে প্রতিদিন একবার করে, সেক্ষেত্রে আপনি 20 টাকা পাবেন। এইভাবে করে আপনাকে অবশ্যই তাকে কিন্তু এনআইডি ভেরিফিকেশন করতে হবে। এনআইডি ভেরিফিকেশন না করা পর্যন্ত এই রেফারটা আপনি বোনাসটা পাবেন না, অবশ্যই তাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। সো এটা হলো রেফারের কাজ। এখন কীভাবে উইথড্র করতে হবে সেটা আমি দেখাই। উইথড্র করার জন্য সেবা অ্যাকাউন্টে যেতে হবে, অথবা আপনি যদি মোবাইল রিচার্জ নিতে চান সেক্ষেত্রে টপ আপ করুন। এইখানে টপ আপ অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অবশ্যই টপ আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা লোডিং নেবে আর কি। তো আবারও আপনাকে একটা ওটিপি কোড দেবে, 4 ডিজিটের কোড, যখন টপ অপশানে ক্লিক করবেন। তো আপনি এগিয়ে জেনে ক্লিক করবেন এবং ইনসাফিসিয়েন্ট সেবা ব্যালেন্স, তো এখানে দেখতে পাচ্ছেন সেবা অ্যাকাউন্ট রিচার্জ, তো এই সেবা অ্যাকাউন্ট রিচার্জে ক্লিক করবেন। আপনার এখানে বর্তমান সেবা ক্রেডিট ব্যালেন্স 0, যেহেতু আমার ব্যালেন্সে 0 আছে, এবং সর্বোচ্চ রিচার্জের পরিমাণ লিখুন, আপনি এখানে কত রিচার্জ নিতে চান। এখানে 500 আছে, 1000 আছে, 2000 আছে, 5000 আছে। সেবা ক্রেডিট রিচার্জের মূল্য উত্তোলন জন্য নয় সেবা। সো এখানে যদি আপনি 20 টাকা দিন, এখানে 20 টাকা দিলেও হবে, মানে যদি 20 টাকা রিচার্জ নিতে চান সেক্ষেত্রে এনআইডি ভেরিফিকেশন করুন। দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই প্রথমে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। এনআইডি ভেরিফিকেশন না করা পর্যন্ত আপনি কোনো প্রকার এখানে রিচার্জ নিতে পারবেন। তো 20 টাকা থেকে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন। রিচার্জে নেওয়ার পর আপনি মোবাইল নাম্বারটা চাইবে, মোবাইল নাম্বারটা তো আপনি দিয়ে দেবেন। ঠিক আমরা যেভাবে আমরা বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ নিই সেইভাবে আপনি নিতে পারবেন এখানে। তারপর এখানে সেবা অ্যাকাউন্টে আমি যাই, সেবা অ্যাকাউন্টে ক্লিক করলাম, সেবা অ্যাকাউন্টের পর যদি ক্লিক করি টাকা উত্তোলন, সেবা অ্যাকাউন্টের পর ক্লিক করার পরে টাকা উত্তোলন যাবেন। টাকা উত্তোলনে ক্লিক করলে এখানে আপনার কারেন্ট ব্যালেন্স যখন আমরা রেফার করবো, রেফার করে যখন আমরা এনআইডি ভেরিফিকেশন করতে পারবো, এবং যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনটা যখন যদি মানে সাকসেসফুলভাবে হয় সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা এখানে জমা হবে, এবং এখানে আপনি বিকাশ কি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা নিতে পারবেন। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিলে আপনি এটা এই করতে পারেন। আমার এটা যেহেতু এনআইডি কার্ড ভেরিফিকেশনটা হয়নি সেক্ষেত্রে এখানে কিছু করতে পারছি না। সো অনেক ভালো একটি অ্যাপস, অবশ্যই আপনাকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে এখানে। এখানে ভালো একটা, এখানে আপনার অ্যামাউন্টটা জমা হবে, ঠিক এই জায়গাটায় আপনি অ্যামাউন্টটা দেখতে পারবেন, এই জায়গাটায় আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন, একদম কর্নারে দেখতে পাচ্ছেন এখানে।